তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে এক এক এপিসোডের মধ্যে ভিন্ন ভিন্ন টপিক নেওয়া হয়, অর্থাৎ প্রতিটা এপিসোডেই আমরা ট্রাই করি ভিন্ন কিছু নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করতে, সাবজেক্ট রাখার জন্য। আজকেও খুবই সুন্দর একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ তাবারক তাআলা আজকের এই দিনকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা ভালো কিছু নিয়ত করিনি, যেহেতু অনুষ্ঠান দেখতে বসছি, আর বিষয় আপনাদেরকে একটু পরে জানাবো। আগে আমরা হামদে বাড়ি তালা শুনবো অনুষ্ঠানে, যেহেতু হামদে বাড়ি তালা শুনিয়ে থাকি আপনাদেরকে, আর কল আর এসএমএসগুলো আমরা অ্যাড করে থাকি আমাদের অনুষ্ঠানে। আসুন ভালো ভালো নিয়ত সহকারে হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনী মদিনী
সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলিম ওয়ালী। তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলিম ওয়ালী। তুমি অনন্ত, তুমি অনাদি, তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলিম ওয়ালী। সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথর, এই তোমার চর্চা করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তোমার চর্চা করে সকলে, তোমার চর্চা করে সকলে, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ। রাত্রি যখন আঁধার কেটে যায়, ইয়া আল্লাহ, ইয়া মওলা। রাত্রি পোহর আঁধার কেটে যায়, পাখি রায় গুঞ্জনে শোনায়। রাত্রি প্রহর যখন কেটে যায়, পাখি রায় গুঞ্জনে শোনায়। জিকির পবনায় প্রভাতে, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা শান কত মহান। প্রশংসা যতই করি ততই প্রশংসা করতে ইচ্ছা হয়, যতই শুনি ততই শুনতে ইচ্ছা হয়, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, রাফিয়াত তারি ভাই, তার থেকেও কিছু কথা শুনবো আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রায় সময় এই হাদিসে পাকের কথা শুনি। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নড়তে পারবে না, একটুও নড়তে পারবে না। পাঁচটি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, তারপরে সে সেখান থেকে তার অন্য অন্য জিজ্ঞাসাবাদ বা অন্য অন্য কিয়ামতের ময়দানে যে আনুষ্ঠানিকরা রয়েছে তা করতে হবে। এই পাঁচটি প্রশ্নের মধ্যে দর্শক শ্রোতা, একদম শেষ নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে, এই প্রশ্নটা নিয়েই আজকে কথা বলছি। পাঁচটি প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তবে অনেক সময়ের দরকার এবং এপিসোড মনে হয় পাঁচটার চাইতেও বেশি, পাঁচটি এপিসোডের বেশি লাগবে। আজকে কথাই বলবো শেষ প্রশ্নটা নিয়ে। আর এই পাঁচটি প্রশ্নের লাস্ট নম্বর প্রশ্ন হলো গিয়ে, সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবেক কী কী আমল করেছে, অর্থাৎ তুমি জ্ঞান হিসাবে জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ, এই প্রশ্নটা হবে লাস্ট প্রশ্ন। আর এটা, এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি সফলতা অর্জন করেছেন বলে মনে হবে। অর্থাৎ এই যে পাঁচটি প্রশ্ন কালকে আমাদের ময়দানে করা হবে, তার মধ্যে লাস্ট প্রশ্ন হলো জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, যাদেরকেই দেখি আমরা পৃথিবীতে ইমান এনেছে, মুসলমান হয়েছে, মুসলমান রয়েছে, সবাইকেই, অমুসলিম যারা তাদের কথাই ভিন্ন, তাদের প্রশ্নই আসে না এখানে, মুসলমান যারা তাদের ব্যাপারে, আমরা যারাই আছি এখন, বড় ছোট, আলিম গায়রে আলিম, সবাইকে এই প্রশ্নের জবাব দিতে হবে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। দর্শক শ্রোতা, আজকের বিষয় এটাই। আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাবারক তাআলার, তার মধ্যে মানুষকে যে শ্রেষ্ঠত্ব দান করেছে, তার একটি বড় উদ্দেশ্য বা মূল কারণ হলো মানুষকে আল্লাহ তাবারক তাআলা জ্ঞান দান করেছেন। জ্ঞান অর্জন করার ক্ষমতা আল্লাহ তাবারক তাআলা মানুষকে দিয়েছেন এবং সেই মোতাবেক আমল করার কথাও কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে পাকের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন। আর আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন অসংখ্য আয়াতে কারিমার মধ্যে ইলমে দিন, জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন করার ব্যাপারে। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো কথা শুনবো এ ব্যাপারে, কোরআন ও হাদিস থেকে আল্লাহ চাই ইনশা আল্লাহ তাআলা। রাফি ভাই থেকে শুরু করব, আজকের যে বিষয় নিয়েছি আমরা, জ্ঞান অনুযায়ী আমল। আজ জ্ঞান তো মানুষের কাছে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা যখন থেকে বুঝ আল্লাহ দান করেছে তখন থেকেই মানুষ শিখেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যদি এভাবে বুঝতে না পারে যে হয়তো ওই বয়সটা হয়নি, ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে, হুকুম কাকে বলে, কিন্তু এটা তো দেখেছে বড়রা মসজিদে যায় নামাজ পড়তে, ধীরে 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 পরিবেশের কারণে, ঘরের মানুষের কারণে, আত্মীয় স্বজনের কারণে, এলাকাবাসীর কারণে, সেও দেখলো আমার এলাকায় মসজিদ আছে, পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ যায়, সে হয়তো শুনেছে, বড় হয়েছে, নামাজ পড়া ফরজ, কিন্তু তার মধ্যে যে গাফলতি রয়েছে এটাই তো জানার পরেও আমল সে করেনি। একটা মাত্র উদাহরণ দিলাম দর্শক শ্রোতা, এমন হাজারো উদাহরণ সমাজের মধ্যে পাবেন, মানুষের মধ্যে পাবেন, যা আমাদের কাছে ইলেম আছে কিন্তু আমরা সেই মোতাবেক আমল করি না বা করতে পারি না, ধোকায় পড়ে আছি। আর যারা ইলেম অর্জন করার পরে আমল করবে না তাদের শাস্তির ব্যাপারে কি আসছে কিতাবের মধ্যে, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। রাফি ভাই কোন দিক থেকে শুরু করবে? এখান থেকে শুরু করতে যাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ আজ্জাল্লাহ, ইলমে দ্বীনের বিষয়টা যদি আমি আপনি আলোচনা করি হয়তো মানে শেষ করা যাবে না। তো প্রাথমিক পর্যায়ে এমনই এসেছে যে ইলমে দ্বীন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনি স্রষ্টাকে চিনতে পারবো, আমাকে চিনতে পারবো, হ্যাঁ আমি আমার মাওলার কি করা উচিত, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কতটুকু, অনুকরণ কতটুকু করা উচিত, ওভারঅল আমি আপনি ইলমে দ্বীনের মাধ্যমে জানতে পারবো। আপনি কতক্ষণ আগে যে বিষয়টা বলেছেন যে নামাজ,
একজনে পড়ছে আরেকজনের দেখা থেকে আদায় করছে, কিন্তু ওই পার্সনের মতো কিন্তু তার হচ্ছে না যিনি দেখে থেকে আদায় করছে। তো ইলমি দিন সেটাই যেটা পার্থক্য করতে পারে কোনটা রাইট আর কোনটা রং। একটা বাচ্চা সাধারণভাবে সে বুঝতে পারে যে এটা আগুন এটা পানি, এটা তাকে কতটুকু ক্ষতি করবে, তাকে কতটুকু ভালো কিছু দিতে পারবে। যখন আমি আপনি ওই ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটুকু রাখবো না, তখনই কিন্তু আমি আপনি বিপদে পড়ে যাব। তো সমাজে এমন হয়ে যাচ্ছে, অহরহ নামাজ আদায় করছে কিন্তু নামাজের পরিপূর্ণ স্বাদ তার মধ্যে আসতেছে না, নামাজে যে খুশু খুজু থাকার কথা ছিল সেটা অনুযায়ী সে আদায় করতে পারছে না, যার ফলে সে নামাজ পড়ার পরেও কি মিথ্যা বলছে, গুনাহার মতো কাজ করছে। তো এই জন্য আমাদেরকে ইলমি দিন হাসিল করতে হবে। আর ইলমি দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আমাদেরকে তাগিদ দিয়েছে। যেমনটি সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রসুল আপনি বলুন, আহা সুবহানাল্লাহ, যে যারা জানে আর জানে না তারা কি সমান হবে? সুবহানাল্লাহ, যারা জ্ঞানী, যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি সমান হবে? সমান কখনো না। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে কে শ্রেষ্ঠ আর কে মানে বাস নিচের দিকে রয়েছে, পতিত রয়েছে। তো অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে হুকুমগুলো দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা এর মাধ্যমে, ওই হুকুমগুলো যখন আমি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখনই হয়তো জান্নাতওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারবো। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এও আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন যে ইলমে দ্বীন কেন শিখতে হবে, এর গুরুত্ব কতটুকু। হ্যাঁ, এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে যে জ্ঞান অর্জন করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ, ততটুকু ফরজ যতটুকু তার জীবনে প্রয়োজন, তার চলাফেরা, তার পরিবার পরিজন, তার সমাজ, ওভারঅল বিষয়ে তার দুনিয়া এবং আখিরাতে যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু শিক্ষা করা তার জন্য ফরজ রয়েছে। কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি ইমাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এভাবে ইরশাদ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হে আবু যর, তুমি যদি কুরআনুল করিমের কোন একটি আয়াত অধ্যয়ন করো তখন এটা তোমার 100 নফল নামাজের চাইতে উত্তম হয়ে যাবে। আর যদি তুমি কোনো ইলমি দিন হাসিল করো, এক অধ্যায় ইলমি দিন হাসিল করো, সেটা তোমার 1000 নফল রাকাত নামাজের চাইতে কি উত্তম হয়ে যাবে। তো এই যে ইলমি দিনের ব্যাপারে তাগিদের বিষয়টা, তো এখন আজকে আমরা ইলমি দিন অর্থাৎ জ্ঞান সম্পর্কে আলোচনা করব এবং জ্ঞান অনুযায়ী আমল কিভাবে করতে হবে সেটাও নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো যখন জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ইলম শিক্ষা করো, কেননা ইলম শিক্ষা করা বিনয় তুল্য। মানে আমি আপনি বিনয় হতে চাই, আমি আপনি কোমল হৃদয়ের অন্তর্ভুক্ত হতে চাই, কিন্তু আমি আপনি ইলমি দিন হাসিল করি না, তো কীভাবে সেটা সম্ভব হবে? তো তারপরে বলা হচ্ছে যে অন্বেষণ করা ইবাদত তুল্য, তারপর চর্চা করা তাসবিহ তুল্য, অনুসন্ধান করা জিহাদ তুল্য, এবং যে জানে না তাকে শিক্ষা দেওয়া সদকা স্বরূপ, উপযুক্ত পাত্রে তা খরচ করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, কেননা তা হচ্ছে হালাল এবং হারামের নিদর্শন। এখন আমি আপনি যদি ইলমি দিনই হাসিল না করি, তো আমি আপনি কোনটা করব, কোনটা করা উচিত সেটাই তো আমি আপনি জানবো না, রাইট? আর এর কারণেই তো আজকে আমার আপনার বাবা আমার সাথে, ভাই বোনের সাথে ঝামেলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিল রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে সমস্যা হবে, রাইট? কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে ঝামেলা হবে। তো এই সব কিছুর সলিউশন হচ্ছে ইলমি জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন না করা, হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তির বক্ষের মধ্যে, হৃদয়ের মধ্যে ইলমে দিন নাই, সেটা একটা খালি অন্ধকার ঘরের মতো যেখানে কেউ বসবাস করে না। অন্ধকার ঘরকে এখানে তুলনা দেওয়া হয়েছে, তার কারণ হলো অন্ধকার ঘর, বদ্ধ ঘর, কেউ নেই সেখানে, বসবাস করে না, পরিষ্কার না, ময়লাযুক্ত, মানুষ সেখানে যাওয়ার উপযুক্ত না, বসবাস করার উপযুক্ত না। একজন মানুষের মধ্যে ইলমে দিন না থাকা এটার সাথে উদাহরণ করা হয়েছে, এমন কেননা সেখানে ইলমে দিন, দিনে ইসলামের বাণী বা আল্লাহ তাআলার রাসূলের হুকুম, ইশকের রাসূল, কল্যাণের কিছু সেই হৃদয়ের মধ্যে থাকতে পারে না। আর আল্লাহ তাবারক তাআলা এটা অপছন্দ করে কি তোমরা যা বলো সেটা করো না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে তোমরা যা বলো তা করো, করো না, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। আজকাল মানুষের মধ্যে এটার একটা প্রচলন হয়ে গিয়েছে এবং অনেক বড় একটা সংখ্যা এটা, মানুষ বলতে ভালোবাসে কিন্তু সেটার উপর আমল করতে ভালোবাসে না। বলতে ভালোবাসি আমরা, করতে সেটা ভালোবাসি না। জ্ঞান অনুযায়ী আমল,
আমার কাছে জ্ঞান আছে, বিদায় আমি মানুষকে বলছি, কিন্তু সেই মোতাবেক আমি আমল করছি না। আল্লাহ তাবারকতালার কাছে এটা এক অপছন্দনীয় কাজ। যে জ্ঞান তো আছে, জ্ঞান তো আছে, মানুষকে তো নেকির দাওয়া দিতে পারে, মানুষকে বোঝাতে পারে, কিন্তু ওই ব্যক্তি নিজেই সে মোতাবেক আমল করছে না। আর এর কারণে কাল কিয়ামতের ময়দানে সবার সামনে ওই ব্যক্তিকে অপমানিত হতে হবে, যে তুমি তো মানুষকে নেকির দাওয়াত দিতে, তুমি তো মানুষকে বোঝাতে, তোমার কাছে জ্ঞান ছিল, সেই জ্ঞান মোতাবেক মানুষকে নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করেছো, তুমি বোঝানোর চেষ্টা করেছো, মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু তুমি সেই মোতাবেক আমল করনি। কোনো এক ব্যক্তি খুব সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে, কোরআন পড়তে পারে, কিন্তু সে অপরকে কোরআন শিখাতো কিন্তু নিজে পড়তো না। হাদিসে পাক সে জানে, জানার পরে মানুষকে সেটা শোনাচ্ছে, হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, হাদিসে পাক এভাবে আসছে, কিন্তু সে ওই হাদিস মোতাবেক নিজে আমল করতো না। একজন ব্যক্তি জানে যে হারাম খেলে জাহান্নামে যেতে হবে, হারাম হারামই রয়েছে, সে জানে এবং অপরকে বোঝায়, কিন্তু সে সেটা থেকে বাঁচে না। তো বলতে পারে, মানুষ বলে যেটা করে না, এটার প্রতি আল্লাহ তাবারকতালা নারাজ, এবং এর জন্য কাল কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ আমাদেরকে করতে হবে। দর্শক শ্রোতা, যেহেতু আলোচনাও চলছে আমাদের আজকের যে বিষয় জ্ঞান অনুযায়ী আমল, আরও অনেক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৌন মোর পীত চয়োগ তোমার দিদার, মৌন মোর পীত চয়োগ তোমার দিদার, প্রিয় নবী করো পুরন সমার, পুরন সমার পূর্ণিমা রজনীয়ার নুরা নিবাগার, পূর্ণিমা রজনীয়ার নুরা নিবাগার, প্রিয় সিদরাতুল মুনতাহা জান্নতে আরশে শোবে খানে তুমি গেলে শান শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নতে আরশে শোবেখানে তুমি গেলে শান শওকতে, এই অধম গোলামের স্বপনে একবারে, অধম গোলামের স্বপনে একবার, প্রিয় নবী দাওনা তোমার দিদার, দাওনা তোমার দিদার, মন আমার পেতে চায়োগো তোমার দিদার, মন আমার পেতে চায়োগো তোমার দিদার, প্রিয় দাওনা তোমার দিদার, দাওনা তোমার দিদার, ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকিবে ছবি তোমার সদাই অন্তরে, ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকিবে ছবি তোমার
সদাই অন্তরে এই অধম পাপীকে যদি তুমি একবার এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী সে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী সে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, নির্জন আধার কবর রাতে আধার কাফন পরিহি তো আছে অদম গোলাম তোমার, নির্জন জায়গায় কবর আরতেরি আধার কাফন পরিহি তো আছে গোলাম তোমার, থাকিবে সে কিভাবে এখানি সাথী তার, থাকিবে কি ভাবে নি একা সাথী তার, কবর আলোকিত করনুরে তোমার, করনুরে তোমার, প্রিয় নবী সে দাও না তোমার দিদার, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে, এই অধম গোলামের স্বপনে একবার প্রিয় নবী সে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী সে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আজকের যে বিষয়। দর্শক শ্রোতা, জ্ঞান অনুযায়ী আমল, জ্ঞান এবং আমল এ দুটি একে অপরের সাথে এমনিভাবে জড়িত। জ্ঞান ছাড়া আমলের যেমন কোনো মূল্য নেই, বিশুদ্ধ না, আমল ছাড়াও জ্ঞানটা সফল না। আপনার জ্ঞান আছে, আমল করেন নাই, তো বলেন সেই জ্ঞানটা কতটুকু আপনি সফলতা অর্জন করেছেন সেই জ্ঞান দিয়ে। আবার আমল আছে কিন্তু জ্ঞান না থাকার কারণে সেই আমলটা আপনি পরিশুদ্ধ করতে পারেননি। যদি এটার আমি দুনিয়া বিয়ে একটা উদাহরণ দেই তো বুঝতে পারেন এভাবে। কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার কিন্তু সে এখন বর্তমানে কাজ করে, ইঞ্জিনিয়ার কিন্তু সে কাজ করে অন্য একটা সেক্টরে গিয়ে, জ্ঞান তার কাছে আছে কিন্তু সে আমল করতে পারছে না। যেই সেক্টরে সে কাজ করছে ওই সেক্টরে তার সার্টিফিকেট নাই। এরকম হয় অনেক আছে, লেখাপড়া করে একদিকে, ডিপ্লোমা করে একদিকে, পরবর্তীতে জব করে আর একদিকে। যেই জ্ঞান সে অর্জন করেছে, যেই শিক্ষা সে অর্জন করেছে, সার্টিফিকেট যেটা তার কাছে আছে সেই মোতাবেক চাকরি পায়নি বা কাজ করে না সে, আর যে কাজ করে সেই ইলেম সে অর্জন করে নেই, সার্টিফিকেট তার কাছে নেই। তো যেটা অর্জন করার পরে মানুষ কাজটা করে সেটার মজাই এক ভিন্ন,
আর সেটা তার কাছে দক্ষতা মনে হয়, পারবো বলে মনে হয়, আর যেই কাজটার জ্ঞান অর্জন করেনি, করতেই হবে তাকে এখন, তো সেটার মধ্যে কতটুকু মজা আছে একটু চিন্তা করে দেখি আমরা। তো জ্ঞান এবং আমল একে অপরের সাথে জড়িত, জ্ঞান ছাড়া আমল কেমন মূল্যহীন, পরিশুদ্ধ না, পরিশুদ্ধ। আবার আমল নেই, জ্ঞান আছে, সেই জ্ঞানটাও আপনার সফল না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে মানুষের জন্য জ্ঞান এটা অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক নিয়ামত জ্ঞান। যখন আল্লাহ তাবারক তালা এই জ্ঞানের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বাণী, সেই আয়াতে কারিমা সাহাবায়ে কিরামকে পৌঁছে দিলেন যে জ্ঞান অর্জন করার ব্যাপারে। মানুষ জ্ঞান ছাড়া, দেখেন, সঠিক আকিদা পোষণ করার জন্য, ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, কাল কেয়ামতের ময়দানে মুমিনের কাতারে দাঁড়ানোর জন্য জ্ঞান দরকার আছে। অবশ্যই। কেন দরকার আছে? মানুষের প্রকৃত মুমিন হওয়া নির্ভর করে ইমান ও আকিদার জ্ঞান অর্জনের উপরে। আর তা হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করা এবং শরিয়াত নির্দেশিত পন্থায় যাবতীয় ইবাদত সম্পাদন করা। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমগুলো করেছেন সেগুলো পালন করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলাই ইলিমকে আমলের আগে প্রয়োজন বলে উল্লেখ করেছেন এবং তার শিরোনামের মধ্যে, অর্থাৎ আমরা যে কিতাব খোলার পরে এক শিরোনাম আমাদের সামনে চলে আসে, সূচি, হেডলাইন চলে আসে, তো তিনি সেখানেও বান্দার ইলিমের ব্যাপারে হাদিসে পাক তুলে ধরেছেন। তো আমাদের উচিত ইলিম অর্জন করা এবং সেই মোতাবেক আমল করা। দর্শকের কিছু কল আছে রাফি ভাই, কয়েকটা কল শুনি, এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। গাজীপুর, আমি একটি গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শোনাবো এটা, হামদে বাড়ি তালা এর মধ্যে আমরা সামিল করে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা, আর যদি সম্ভব হয় ইব্রাহিম ভাই শোনাবে। পরবর্তী কল দেন। আমি মোফাজ্জল বলছিলাম, সিলেট বিরিয়ানি বলে অনুষ্ঠানটা দেখতেছি আসলে খুব সুন্দর, এবং এত সুন্দর অনুষ্ঠান, চ্যানেলগুলো খুব সুন্দর, এগুলো ঘরে ঘরে থাকা উচিত। আচ্ছা, আল্লাহ তালা কবুল করেনি, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে, এবং উৎসাহ প্রদান করার জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন। রংপুর থেকে মোহাম্মদ আলামিন, আমি একটি নাচের রসুল শুনতে চাই, দয়া কর নবী আমায়। দয়া কর নবী আমায়। আচ্ছা, ইব্রাহিম ভাই সাথে আছে, নোট করছেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা শোনাবে আপনাদের। পরবর্তী কল দেন। আমি পটুয়াখালী থেকে বলছিলাম, মেহেদি হাসান, আমি আপনাদের চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে, আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনেক সুন্দর বিষয় নেওয়া হয়েছে, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক মাশাআল্লাহ। আজকাল পটুয়াখালীতে, বরিশালে এবং বরিশালের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল খুব ভালোভাবেই চলছে, আলহামদুলিল্লাহ। কিছু এলাকা বাদে, অর্থাৎ কিছু এলাকা সম্ভবত নেই, না হয়তো যখন যেদিক থেকে কল এসএমএস আসে তো দেখা যায় বরিশালের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে মাদানী চ্যানেল চলে এবং মানুষ দেখছে, আলহামদুলিল্লাহ দেখছে। প্রায় সময় আশেপাশের এলাকা থেকেও, আমার নিজের এলাকা থেকেও কল আসে এবং তাদেরও ফিডব্যাক মিলে আলহামদুলিল্লাহ, যে তারা মাদানী চ্যানেল দেখছেন। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে ওই সব এলাকায় মাদানী চ্যানেল চলাটা কতটা দরকার, কেননা গ্রামগঞ্জের মানুষগুলো হয় থাকে সরল মনা, তাদেরকে আপনি হাত ধরবেন আর যেই পথ দেখাবেন তারা ওই পথটাই বেছে নেবে। তাদের মধ্যে এত পেজ গোস, এত হিসাব নিকাশ নেই যে আমি কোন পথে গেলাম, কি আমাকে ডাকলো, কেন যাব, জাজ করার চিন্তা ভাবনা নেই। বলে না, শহরের মানুষ তো একবার চিন্তা করে যে এতটুকু পর্যন্ত, শহরের মানুষ চিন্তা করে নিজের সমাজের মসজিদ, যদি আজকে কোনো প্রোগ্রাম হয়, মসজিদে কোনো বয়ান হয়, আগে ভাবে কিসের বয়ান, কারা কারা করছে বয়ান, কেন করছে বয়ান, কিসের উপলক্ষে করছে, ইত্যাদি ইত্যাদি ভালো করে জানার পরে ইচ্ছা হলে বসে, না হলে বসে না, চলে যায়। কিন্তু গ্রামগঞ্জের মানুষগুলো এখনো আল্লাহ তাআলার দয়ায় মাটির মানুষ বলতে পারি, সবাই মাটির, কিন্তু মাটির মানুষ তারা এই জন্য বলে যে সরল সোজা মনের মানুষ, দাওয়াত পেয়েছে তো চলে যায় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমলের প্রতি তাদের ধাবিত বেশি তারা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। শহরের মানুষও রাগ করবে না, শহরের মানুষও আমলের প্রতি ধাবিত, কিন্তু গ্রামের মানুষগুলো একটু বেশি আমল করতে চায়, দুর্বল থাকে। হ্যাঁ, দুর্বল পয়েন্টে না হয় না, কিছু মানুষ এটা দুর্বল থাকে, আজকের বিষয়টা হয়তো বা গ্রামের মানুষেরও অনেক বেশি প্রয়োজন হবে, শহরের মানুষ তো হবেই, কিন্তু আমাদের ইলেম অনুযায়ী আমল কতটুকু আছে আমরা নিজেকে একটু
চেক করে দেখি কি বলতেছিলেন জানেন। আসলে আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণ দান করার ইচ্ছা পোষণ করে তাদেরকে ইলমি দিন হাসিল করে, ইসলামিক জ্ঞান দান করে। এখন আমি আপনি হয়তো ভাবছি যে আমার আপনার এই কাজ করা দরকার, ওইটা করার দরকার, সমাজের ভালো একটা কিছু করা দরকার, পরিবার পরিজনদের মাঝে ভালো কিছু করা দরকার, কিন্তু আমার মাঝে ইলমি দিন নেই, তো আমি সেটা কিভাবে করব? আমি তো বুঝতেছি না কার হোক কিভাবে আদায় করতে হবে। আপনি যেটা বলেছিলেন পাঁচটি বিষয় অনেক পুঙ্খানুপুঙ্খানো হিসাব হবে কাল হাশরের মাঠে, তো এর মধ্যে যে লাস্ট, তো ওই জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে খারাপ অবস্থানে থাকবে ওই আলেম যে তার ইলম থেকে উপকার লাভ করেনি। তো এর মধ্যে এরকম এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মিরাজের রাতে এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন যাদের ঠোঁটগুলো দেখলাম যে আগুনের তৈরি কাছি দিয়ে কাটা হচ্ছিল, আমি বললাম হে জিব্রাইল এরা কারা? তিনি বললেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব বক্তা যারা নিজেরা নিজেদের আলোচনা সবার মাঝে কি পেশ করার চেষ্টা করেছে কিন্তু নিজেরা এর উপর আমল করেন। চিন্তা করে দেখুন কাদের ব্যাপারে এখানে এসেছে আজকে। আমিও হয়ে যেতে পারি, এই ভয় থাকা উচিত যে আমি যা বলছি তার উপর আমল করছে কিনা, আমি যে ইলমে দিন হাসিল করেছি সেটা অপরের মাঝে পৌঁছে দিয়েছে কিনা, আমি আমল করার জন্য চেষ্টা করছি কিনা। তো আজকে আমি যখন ইলমে দিন হাসিল করব, আমি যখন বুঝতে পারবো কার কি হক রয়েছে, আল্লাহ আজ্জাজ্জালার কি হক রয়েছে, বান্দার কি হক রয়েছে, কখন কি করা দরকার, তখন হয়তো আমার আপনার আমলগুলো অনেক পরিশুদ্ধ হয়ে যাবে। বনি ইসরাইলের জামানায় অনেক ঘটনা এসেছে, তো এর মধ্যে এরকম এসেছে যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের তখন যুগ ছিল, তো এক মহিলা এমন পরহেজগার ছিলেন, উনি প্রায়শই আল্লাহ তাআলার ইবাদতে নিমজ্জিত থাকতেন। তো আগেকার জামানায় তন্দুরের রুটি ছিল, তন্দুরের মাধ্যমে রুটি বানাতো, নিজেদের খাবার দাবারের যে আনুপ্রাসঙ্গিক কাজগুলো ছিল তা করতো, করার পাশাপাশি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিত। তো উনি যখনই ওযু করতেন তখনই নামাজ আদায় করার চেষ্টা করতেন। তো একদিন এমনটাই হলো, উনি তন্দুরে রুটি রেখে তা দিতে দিতে উনি ভাবলেন যে আমি নামাজ আদায় করে নিই। তো ওনার বাচ্চা শিশু ছিল, সন্তান ছিল, তখন উনি যখন নামাজরত অবস্থায় চলে গেলেন তখন শয়তান এক মহিলার বেশ ধরে ওনাকে ডিস্টার্ব করার জন্য আসছে, ওনাকে ডাকছে কিন্তু উনি ওই ডাকে সাড়া দেননি। তখন শয়তান এক পর্যায়ে ওনার যে বাচ্চা আছে ওই বাচ্চাকে ওই তন্দুরের ভিতরে রেখে দিয়েছে, মানে একবারে বসায় দিয়েছে এরকম একটা অবস্থা। তখন ওই সন্তান ওই যে তন্দুরের যে কয়লাগুলো ছিল, যে আগুনগুলো ছিল, ওগুলো দিয়ে খেলা করতে শুরু করলো এক পর্যায়ে। আর ওই মহিলা তো নামাজের মধ্যেই নিমজ্জিত, কারণ ওনার মধ্যে ওই জ্ঞানটুকু ছিল নামাজ কি, নামাজ যে মুমিনের মেরাজ সেটা ওনার জানা ছিল, এজন্য উনি কারোটাকে সাড়া দেয়নি। ওনার বাচ্চা ওই তন্দুরের তাপের মধ্যে ঝলসে যাবে এরকমও একটা অবস্থা, কিন্তু ওনার খেয়াল নেই। তো আল্লাহ তাআলার দয়া কত বড়, ওই বাচ্চার একচুল পরিমাণ কোনো ক্ষতি হলো না। সুবহানাল্লাহ। তো এই সময়ে ওনার স্বামী ঘরে প্রবেশ করলো আর এই অবস্থা দেখে তৎক্ষণাৎ তার সন্তানকে উঠিয়ে নিল। তো উঠিয়ে নেওয়ার পরে উনি দেখলো যে তার হাতের মধ্যে ওই যে লাল কয়লা, তো এই কয়লার মধ্যে কোনো ওরকম তাপ নেই। আচ্ছা। তো এই বিষয়ে পুরোপুরি ঘটনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে পেশ করার ইচ্ছা পোষণ করলেন আর পেশ করলেন। তখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তো আশ্চর্যজনিত হলেন, নিশ্চয়ই এই মহিলা অন্যরকম মহিলা, ইবাদত গুজার মহিলা, ইলমে দিন জানলে ওয়ালি মহিলা হইতো, তো ওনাকে যদি নিয়ে আসতেন ওনার সাথে আমি কিছু কথা বলতাম। আল্লাহ আল্লাহ। তখন ওই মহিলা আসলো, আসার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম প্রশ্ন করতে লাগলেন যে আপনি এই যে বাস এত কিছু কিভাবে পেয়েছেন, অর্জন কিভাবে হলো, কিভাবে করেছেন, আপনার সন্তান আল্লাহকে রাজি করার মাধ্যমটা কি, মাধ্যমটা কি? সুবহানাল্লাহ সুবহান। তখন ওই মহিলা উত্তর দিলেন যে আমি বাস যখনই মানে উজু ছুটে যাই তখনই আমি উজু করে নিই, আর যখন আমি উজু করে নিই তখন আমি ইবাদাতের জন্য প্রস্তুত হয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আর যখন মানুষের কোনো প্রয়োজনীয়তা আমার কাছে অনুভব হয় আমি ওই প্রয়োজন মেটানোর চেষ্টা করি। হয়তো আল্লাহ তাআলা আমার এই বসিলায়, এই গুণের বসিলায় আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। এখন আজকে আমার আপনার ঘরের পাশে এমন এমন ব্যক্তিত্ব থাকে যাদের প্রয়োজন এমন এমন কিছুর যা আমার আপনার ঘরে অবহেলায় পড়ে আছে, মানে আমার আপনার কোনো প্রয়োজন নেই ওটার, কিন্তু ওই ঘরের সদস্যদের এটার খুব বেশি দরকার, কিন্তু আমি জানি না এর বিনিময়ে আমি কি পেতে যাচ্ছি রব তাআলার কাছ থেকে। তো আমি তখনই জানতাম যখন আমি ইলমে দিন হাসিল করতাম,
যখন আমি ইলমি দিন হাসিল করি নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গিফটেডগুলো আছে, উপহারগুলো আছে, সেগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। জ্ঞান অর্জন করা এবং না করা, এই দুইটা বিষয় নিয়েও কিন্তু হাদিসে মোবারাকার মধ্যে ক্ষয়ক্ষতির ব্যাপারে আছে। জি জি, আপনি যে বিষয়টা বললেন না যে ইলমে দিন অর্জন তো করেছে এবং মানুষকে শুনালো কিন্তু নিজে আমল করলো না, এই বিষয়ে সূরা সফের 1, 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, হে ইমানদারগণ তা কেন বলো যা করো না। আল্লাহ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ তা কেন বলো যা করো না। আর 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহর নিকট কেমন জঘন্য অপছন্দনীয় ওই কথা যে তাই বলবে যা করবে না। অর্থাৎ বান্দা বলে কিন্তু করে না, আর আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় এটা। তো করি আমরা, বলি আমরা, করি না। আচ্ছা, এরপরে ইলমে দিন অর্জন না করা, অলসতা করা এবং অর্জন করে সেটার উপর আমল না করার ব্যাপারও এসেছে। যে ব্যক্তি জ্ঞান অর্জন থেকে মুখ ফিরিয়ে রাখলো সে ফরজ লঙ্ঘন করায় গুনাহগার হবে। পক্ষান্তরে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার পরেও আমল থেকে দূরে থাকলো তার পরিণতি হবে আরও ভয়াবহ। আর এর কিছু ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক তালার আদালতে জিজ্ঞাসিত হওয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেয়ামতের দিন বান্দার পথ যুগল সরবে না যে পর্যন্ত সে এই কেয়ামতের 5টি প্রশ্নের উত্তর না দিবে। আর তার মধ্যে শেষ প্রশ্ন হলো, তুমি জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং সেই মোতাবেক আমল কি করেছো। নাম্বার 2, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে হাদিসে এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তিকে কেয়ামতের দিন নিয়ে আসা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এতে তার নারী বুড়ি বের হয়ে যাবে আর সে তা নিয়ে ঘুরতে থাকবে, যেমনভাবে গাধা আটা পিষে জাতার সাথে ঘুরতে থাকে। অর্থাৎ জাতার সাথে যে ঘুরতে থাকে না, চোখ বন্ধ করে দেওয়া হয় এবং ঘুরতে থাকে ঘুরতে থাকে, এর উদাহরণ দেওয়া হয়েছে। জাহান্নামীরা তার কাছ থেকে পানা চাইবে এবং তাকে জিজ্ঞাসাও করবে, আপনি কি আমাদের ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতেন না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদের ভালো কাজে আদেশ করতাম, মন্দ কাজ থেকে বাধা প্রদান করতাম, এই জ্ঞানটুকু আমার কাছে ছিল কিন্তু সেই মোতাবেক আমি আমল করতাম না, আমি তো তোমাদেরকে বলতাম কিন্তু আমি আমল করতাম না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জাহান্নামের আজাবের ভয় অন্তরে রাখতে হবে এবং এর যে শাস্তি রয়েছে, জ্ঞান এক হলো জ্ঞান না থাকা, অর্জন না করা, আর এক হলো জ্ঞান অর্জন করার পরেও সেই মোতাবেক আমল না করা। দর্শকের কিছু কল শুনেছিলাম আমরা, অনুরোধের আরও 2টা কল নিয়ে নিই ইব্রাহিম ভাই, এরপর আপনার থেকে কালাম শুনি ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। আমি স্টাফ থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি একটি নাতির আসল শুনতে চাই, মদিনা যাওয়ার যাও না ইজাজার নবী রাহমাত শাফিয়ে উম্মত, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ইব্রাহিম ভাই থেকে কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম পেলো এই ধরা তব তরে মুস্তফা দয়া করো নবিয়ামাই দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই দয়া করো নবিয়ামাই দয়া ছাড়া কোনো উপায় নাই
তোমার মিথুর কোটিনি সময়ে তোমার একটু দিদার যেন পায়, বেজে তোমার দিদার কবে হবে গো এ আমার, বেজে তোমার দিদার কবে হবে গো এ গোলামে তোমার এই আশাতে আছি গো সদাই, আমি পাপি গোলাম তোমার এই আশাতে আছি গো সদাই, দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায়, দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই, মদিনা যাবার দাও না ইজাজত, নবী রহমত শফী উম্মত, মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফী উম্মত করডিকে পান প্রেমের শরবত, করডিকে পান প্রেমের শরবত, নবী রহমত শফী উম্মত, জ্বালাও বুকে মোর আগুনে মোর, জ্বালাও বুকে মোর আগুনে কদাই দিনি রাত, তোমারি প্রেম যেন কদাই দিনি রাত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফী উম্মত, হুসেন ইবনে আলী রসিলায় গৌসে শাহাদাত, দাও না মদিনায় মোরে শাহাদাত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী
যার মদিনায় যাবার দাওনায় যাজার নবী রহমত শফী উম্মত নবী রহমত শফী আমিন আমিন। আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম জ্ঞান অনুযায়ী আমল। জ্ঞান অর্জন করা অতি সহজ যদি আমরা সেটাকে সহজভাবে নেই, আর যদি এই বিষয়টাকে কঠিনভাবে নেই তবে আসলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই ধর্মীয় জ্ঞানটা অর্জন করা রফি ভাই, এটা এমন না কি আপনাকে ওয়ান ক্লাস থেকে নিয়ে টেন পর্যন্ত পড়তে হবে, এরপরে পরীক্ষায় উত্তীর্ণ হলে এরপরে আপনি কলেজে যেতে পারবেন ইউনিভার্সিটি, এমনটা তো আর নয়। ধর্মীয় জ্ঞানটা যখন থেকে আপনার বুঝ হয়েছে বা যখন থেকে আপনি বুঝতে পারতেছেন আমি একজন মুসলমান, আমাকে শরীয়তের হুকুমগুলো পালন করতে হবে, শুরুটা যদি আমি বলি যে নামাজের বয়স এখন, তো নামাজটা আমি কিভাবে আদায় করতে হবে, নামাজটা কিভাবে আদায় করলে আমার জন্য সঠিক হবে, আমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো, নামাজের যা যা দরকার কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ করতে হবে, নামাজের মাসলা মাসাইল আমাকে জানতে হবে, টাইমিং আমাকে জানতে হবে, এবং এর ফরজ ওয়াজিব সুন্নাত যা আছে এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, জানা আর বোঝা এই নামাজের ব্যাপার যেটা আছে, এটা কিন্তু এমন নয় কি একবার 10 বছর সময় আপনাকে লাগবে, এমনটা কিন্তু না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এর প্র্যাকটিক্যাল চলতেছে না, 63 দিনের তরবিয়তি কোর্স চলতেছে, 1 মাসের মাদানী কাফলা চলতেছে, এর মধ্যে আশেকানে রসুল শিখছে, স্পেশালি তো 7 দিনের নামাজ কোর্স, না 7 দিনের নামাজ কোর্সও আছে, তো 7 দিনের নামাজ কোর্সের মধ্যে হয়তো বা কিরাত শুদ্ধ হয় না, জি 7 দিনে সম্ভব হয় না, আর নামাজের প্র্যাকটিক্যাল যেটা আছে এটা শেখানো হয়। এবার দ্বিতীয় ধাপে যদি আমরা আসি, পবিত্রতা অর্জন করা, এই বিষয়টা যে কেন না নামাজ পড়তে হলে আমাকে পবিত্রতা হাসিল অর্জন করতে হবে, তো পবিত্রতা কিভাবে অর্জন করা যায়, এই পবিত্রতা অর্জন করা নিয়ে যে কিতাব মাকতাবাতুল মদিনা লিখেছে, কাপড় পাকের এক পদ্ধতি কাপড় রিসালা আছে যেটা আমরা অধ্যয়ন করিনি, এবং ওলামা একরামের সংস্পর্শে যাই, যেটা আমার প্রশ্ন যেটা বুঝে আসতেছে না, বা আমি হঠাৎ করে এমন একটা অপবিত্রতার মধ্যে চলে আসলাম, এটা কিভাবে পাক হবে জেনে নেই, এটা এত বেশি লম্বা সময়ের দরকার নেই, বাস আপনি জেনে নিতে পারেন। যেটা বললাম কাপড় পাক করার পদ্ধতি, এটা সম্ভবত 20-25 পৃষ্ঠার একটা রিসালা, এটা অধ্যয়ন করেন। এরপরে দেখেন একটু আরেকটু বড় হলাম, ভাই বোন আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এখন বড় হওয়ার সাথে সাথে তাদের হকের দিকে আমার খেয়াল রাখতে হয়, তো আত্মীয় স্বজনের হক কিভাবে আমি আদায় করব এটা জেনে নেই, এবং ঘরে যে ভাই বোন আছে, মা বাবা আছে, এই ভাই বোন এবং মা বাবার হক কিভাবে আমাকে আদায় করতে হবে এই বিষয়টা আমি জেনে নেই, আর এটা জানার জন্য এত লং টাইমের প্রয়োজন নেই আমার মনে হয় নেই। আচ্ছা, আমি স্কুলে পড়ি বা মাদ্রাসায় পড়ি, যেখানেই পড়ি, আমার যে সহপাঠীরা আছে, ছাত্র ভাইরা আছে, তাদের সাথে কেমন আচরণ করব, কিভাবে চলাফেরা করব, তাদের হক কি রয়েছে এটা আমি জেনে নেই। আচ্ছা, লেখাপড়া উঠতি বয়সটা শেষ হয়ে গেল, এখন একটা বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসবো, তো সেখানে আমি যদি নিজে মালিক পক্ষ হই, তো আমার কর্মচারীর প্রতি আমার হক কি রয়েছে বিষয়টা জেনে নেই, অতি সহজ আছে। আর যদি আমি কারো কর্মচারী হই, তো মালিকের হক কি আছে এটা আমি জেনে নেই, আমার টাইম ডিউরেশন কি আছে, কতটুকু আমি কাজ করব, কতটুকু আমার শরীয়তের হুকুম রয়েছে, এবং তার মধ্যে আমার কি কি কাজ করতে হবে, এখানে কাজটা আমি নিলাম এটার মধ্যে হালাল কতটুকু, হারাম কতটুকু, এটা অল্প সময় আমি জেনে নেই। জি জি, অর্থাৎ ইচ্ছা থাকে তবে এটা খুবই সহজ। আচ্ছা, জ্ঞান অর্জন করা এটা নয় কি আমি 10 বছর বয়সে ব্যবসা শিখবো, 15 বছর বয়সে আমি কি করব, অর্থাৎ 12 বছর বয়সে আমি বিয়ের মাস্তা মাসেল শিখবো, এটা তো ইসলাম আপনাকে বলে নেই। ইসলাম আপনাকে বলে আপনি যেই বয়সে আছেন, যেই প্রয়োজনটা আপনার এখন হয়, আপনি ওই প্রয়োজন মোতাবেক ইলম অর্জন করেন। এখন আপনি ছাত্র আছেন, তো সহপাঠী যারা আছে তাদের হক কি আছে এটা আপনি শিখে নেন, নামাজ ফরজ হয়েছে, নামাজের কি কি শরিয়াতের হুকুম রয়েছে এটা আপনি শিখে নেন, কিরাত শিখতে হবে শিখে নেন, মা বাবার হক কি আছে এটা শিখে নেন, ধাপে 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 যখন আপনার সময় হবে, ব্যবসা শুরু করছেন তো ব্যবসার যে পলিসি আছে ইসলাম শরিয়াত যেটা বলে এটা শিখে নেন, চাকরি করছেন যখন চাকরি করবেন তখন এই বিষয়টা শিখে নিলেন, হালাল পন্থায় কিভাবে উপার্জন করা যায় তখন আপনি শিখবেন যখন আপনি উপার্জন শুরু করবেন, আমরা এটাকে মাথার উপরে অনেক বোঝা মনে করছি। দেখেন ইন্টারেস্টিং কারণে হয় না আমাদের দ্বারা, দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে জি এখন একটা এজেস নির্ধারণ করে দিয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে, যে এজেস এর পরে সে আর এ ক্লাসে উঠতে পারবে না বা ভর্তি হতে পারবে না। আচ্ছা, এখন যদি কারো বয়স 21, 22, 23 থাকে, সে চাইলে কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারছে না, সে চাইলেই হাই স্কুলে ভর্তি হতে পারছে না, অনার্স কমপ্লিটের বয়সে গিয়ে সে চাইলেও ইন্টারমিডিয়েটে হচ্ছে না। তো এখন আমি আপনি দিনই ক্ষেত্রে যদি এই ঝামেলাগুলোকে সামনে এনে দাঁড় করায় দিই, তখন হয়তো সবচেয়ে বড় ঝামেলা হয়। অপরদিকে আল্লাহ আজ্জাল্লার কত আলিশান ফরমান, আমার পিছনে ভুল ছিল, আমি সময় নষ্ট করে ফেলেছি, আমি এমনি দিন হাসিল করিনি, এখন আমার একটা কাজ, একটা পরীক্ষা,
দুনিয়া বি হয়তো অনেকগুলা স্টেপ আমাকে পার করতে হয়, কিন্তু একটা পরীক্ষা মাওলার দরবারে তৌবাতুন নাসুহা। আহা হা সুবহানাল্লাহ, যে আমি ভুল করেছিলাম পিছনে এখন আর সামনে করব না, আর এখন সামনে ভুল থেকে বাঁচার জন্য যা যা দরকার মাওলা তুমি দিয়ে দাও। আর এই বয়সে গিয়াও, এই বয়সে গিয়াও অনেকে এক তো ভুল হয়েছে, আমি তওবা করলাম, আল্লাহ আমাকে তওবা কবুল করবেন, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আল্লাহর রহমতের প্রতি আমাকে ভরসা রাখতে হবে। আর দ্বিতীয় দিকে আল্লাহ তাআলা আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন কি তোমরা 70 বছর বয়স, 80 বছর বয়স, কেননা দোলনা থেকে কবর পর্যন্ত ইলমেদিন হাসিল করো। এখন তুমি 70 বয়সে এসে তোমার হুঁশ ফিরছে যে আমি ইলমেদিন অর্জন করি নাই বা আমার সময়টা পার হয়ে গেছে, আল্লাহ নবী বলে যখন তোমার হুঁশ ফিরেছে যখন থেকে শুরু করো, তখন থেকে তুমি শুরু করো। আর এই পথেই তুমি যদি চলতে থাকো হয়তো বা শহীদদের মর্যাদা তুমি পাবে, ছাত্র স্টুডেন্টের মর্যাদা তুমি পাবে। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, দাওয়াত ইসলামের মাদানী বাহার কিছুদিন আগে কয়েক সপ্তাহ বা মাসখানেক আগে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এক অমুসলিম ছিলেন, অন্য ধর্মের যিনি পাদ্রি ছিলেন, দাওয়াত ইসলামের মাদানী বাহার পেলো, ইলমি দিন হাসিল করার সুপ্ল্যাটফর্ম পেলো, সুপ্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম পেলো, যার বদৌলতে ইসলামের সুধা পান করলো, আলিমি দিন হওয়ার ইচ্ছা পোষণ করলো, ইলমি দিন হাসিল করার ইচ্ছা পোষণ করলো, এক পর্যায়ে সে আল মাদানী হয়ে গেল, আলিমি দিন হয়ে গেল, সে অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কতটুকু ইচ্ছা, কতটুকু তীক্ষ্ণ চাহিদা তার ছিল, আর আল্লাহ তাআলা কতটুকু দয়া করলেন যে তাকে আলিমি দিন বানিয়ে দিলেন, তারপর আবার আলিমদের খেদমতে তাকে নিযুক্ত করে দিলেন, আর এই অবস্থাতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরকম এভেলেবেল ঘটনা আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহ, বাস্তব। তো আল্লাহ তাআলা, আমি অনেক আগে যেহেতু এই প্রসঙ্গটা চলে আসছে, এরপর ইনশাআল্লাহ তাআলা হয়তো আপনি আয়াতে কারিমার তর্জমা নিয়েছেন, বেশ কিছু বছর আগে আমি বাংলাদেশের ইতিহাস, এটা বাংলাদেশের একটি ঘটনা আমি দেখলাম, একই স্কুল থেকে একই বছরে নাতি এবং বাবা এবং দাদা, অর্থাৎ তিন প্রজন্ম আল্লাহ একই সাথে মেট্রিক পরীক্ষা দিয়েছে। আল্লাহ, কিভাবে সম্ভব হলো এটা? দুনিয়াবি যদি হয় থাকে, স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছে তিন প্রজন্ম একসাথে, আল্লাহ, তার ইচ্ছা জাগলো কি আমি ভর্তি হয়ে যাই? হ্যাঁ, ইচ্ছা জাগলো, হয়ে গেছে। এবং ছেলের বয়স তখন কত হবে, যদি নাতি যদি মেট্রিক পরীক্ষার উপযুক্ত হয় তো সেখানে তার বাবার বয়স কেমন হবে, বাবার একটা বিষয়, তার দাদার বয়স কেমন হবে, এই তিন প্রজন্ম একই সাথে একই স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছে। ইলমে দিন যেটা ধর্ম, ধর্মীয় জ্ঞান যেটা আছে, এটা শিক্ষা অর্জন করতে লজ্জার কোনো কারণই নেই, কোনো বিষয় না। আমরা ইলম মনে করি কি, এই যে কাগজ বা এই যে টাইপিং ইত্যাদি ইত্যাদি, হাকিকি ইলম তো আসমান থেকে আসে। আর এই ব্যাপারে তাফসীরে ইবনে কাবীরে ইমাম রাজি রহিমাহুল্লাহ এভাবে রহিমাহুল্লাহ উল্লেখ করেন যে ইলমে দিন শেখার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এরকম রয়েছে, না শেখার যে ক্ষতি রয়েছে, এর মধ্যে এমন হচ্ছে, এক নম্বর, আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষিত হয় ঠিক সেভাবেই ইলমও আসমান থেকে প্রভাবিত হয়, বর্ষিত হয়। দুই নম্বর হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে যেভাবে ফসল ফলানোর জন্য জমি তৈরি হয় ঠিক তেমনি ভাবে ইলম অর্জন করার কারণে মানুষের মনে মানবিক গুণ সৃষ্টি হয়, সুবহানাল্লাহ, যা মানুষকে একজন সুপরিকল্পিত নাগরিক হিসেবে, মানুষ হিসেবে তৈরি করে দেয়। তিন নম্বর হচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ ছাড়া যেমন জমিনে ভালো ফসল উৎপন্ন হয় না, ঠিক ইলম ছাড়াও মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে সক্ষম হয় না। কত সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন। চার নম্বর হচ্ছে, আসমানের বজ্রধ্বনি বা বিদ্যুৎ চমকানোর ফলে যেভাবে বৃষ্টি হয় তেমনিভাবে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় মানুষকে ইলম শেখায় আগ্রহী করে তোলে। সুবহানাল্লাহ, যদি আমি ইলমি দিন না হাসিল করি তখন আমি জান্নাতের নিয়ামতরা যে কী কী আছে জানবো কীভাবে, জাহান্নামের যে ভয়াবহ আজাব রয়েছে সেটাই বা বুঝবো কিভাবে। এই জন্য ইলমি দিন হাসিল করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে, বৃষ্টি যেমন মানুষের জন্য অনেক সময় উপকার বয়ে আনে আবার মাঝে মাঝে ক্ষতিও ডেকে আনে, ঠিক তেমনিভাবে ইলমি দিনও মানুষের মাঝে মাঝে বেশিরভাগ সময় কল্যাণ আনে আবার মাঝে মাঝে কি অপকারও ডেকে আনে, যেমনটি আল্লাহর জায়গা সেখানে ধ্বংস হয়ে যায়, যেমনটি শেষ পাঁচ নম্বর যে ইলমি দিন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, তো তারা যারা দুনিয়াতে ইলমি দিন হাসিল করেছিল কিন্তু অন্যের কাছে পৌঁছায় নাই, আচ্ছা অন্যের কাছে পৌঁছেছিল নিজে আমল করে নাই, তাদের জন্য এটা অপকার হয়ে যাবে। তো কাজে ইলমে দিন হাসিল করতে হবে, আর এমন ভাবে হাসিল করতে হবে যেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। দেখেন, এক দুই ধরনের না ইলম, এক হলো দুনিয়াবি ইলম, আর এক হলো দ্বীনি ইলম, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞানটুকু অর্জন করার যতটুকু আপনার দরকার। দুনিয়াবি ইলম দেখেন রাফি ভাই, অর্জন করতে কারো 25 বছর, কারো 30 বছর অতিবাহিত হয়ে গেছে, আর এই 30 বছর যখন সে দুনিয়াবি জ্ঞান অর্জন করলো, এরপরে যতটুকু ভোগান্তি বা যতটুকু কষ্ট আপনাকে করতে হয় দুনিয়াবি জ্ঞান অর্জন করার পরেও, 30 বছর বা 25 বছর আপনি এই জ্ঞান অর্জন করার পিছনে সময় ব্যয় করেছেন,
এরপরেই কি আপনি মনে করলেন জ্ঞান অর্জন করার পরেই শেষ? না, জ্ঞান অর্জন করার একটা ধাপ ছিল। আপনি তখন জ্ঞান অর্জন করতে 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 আপনার যখন শেষ হয়ে গেছে, এরপর থেকেই না শুরু। এটা দুনিয়াবি উদাহরণ একটা, তাই না? আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জন করার পরে সার্টিফিকেট হাতে পেয়েছেন, এরপর থেকেই তো আপনার জীবন শুরু মাত্র, এরপরে আপনি কাজে লেগে যাবেন। কিন্তু দীনে ইসলামের যে জ্ঞান আছে, দীন ইসলামের জ্ঞান অর্জন করেছেন আপনি, এরপরে আমল করবেন, তো আপনার জন্য রয়েছে নাজাত, আপনার জন্য রয়েছে জান্নাত। তো দুনিয়াবি জ্ঞান অর্জন করতে আপনার 30 বছর অপেক্ষা করতে হয়, জ্ঞান অর্জন করেন এবং সার্টিফিকেট অর্জন হাতে পান। আর দিনই জ্ঞান অর্জন করতে এত বছর অতিবাহিত করতে হয় না, দিনই জ্ঞান অর্জন করছেন তো আপনি আমল শুদ্ধ করলেন, আমল শুদ্ধ করলেন তো আপনার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাত রেখেছে। আমরা মানকাবাত একটা শুনবো, ইব্রাহিম ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আমিল সুনাদের একটা মানকাবাত শুনান, যার বদৌলতে পুরো পৃথিবীতে আজ হাজার হাজার মাদ্রাসা ইলমে দিনের বাহারই বাহার, আর মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা দুইটা প্রতিষ্ঠান দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ। জামিয়া আর মাদ্রাসার মধ্যেই যে জ্ঞান অর্জন করতে হবে সীমাবদ্ধ রাখেন নাই, প্রতিটা বিভাগ প্রতিটা ডিপার্টের মাধ্যমেই কিন্তু জ্ঞান অর্জনের এক মাধ্যম রেখেছেন। মাদানী চ্যানেল বলেন তো, পৃথিবীতে এমন কোন মিডিয়া আছে যেখানে যে চ্যানেলের সামনে বসলে মানুষ ইলমেদিন অর্জন করে? আল্লাহু আকবার, আমি তো দিয়ে দিয়েছেন না আলহামদুলিল্লাহ। মাদানী কাফেলা বলেন, কোর্স বিভাগ বলেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, প্রতিটা বিভাগের মাধ্যমেই আমিরুল সুন্নাত আপনার জ্ঞান অর্জন করার এক মাধ্যম রেখেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা ইব্রাহিম থেকে মানকাবাত শুনি, এরপরে আবার শেষ কিছু আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ার দীন প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দীন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দীন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দীন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদরু শরীয়ত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ। তোমার কাজে পাথরে জমিনে নদী খননের মতো, তোমার কাজে পাথরে জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো, তুমি থাকো প্রজনিত, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুরশিদ জিন্দাবাদ। পরিবর্তন করে
করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতি পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতি পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতি মদিনা দিল গো রোশনি তোমার মদিনা দিল গো রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ দুনিয়ারি আনছে কানাছে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনছে কানাছে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনছে কানাছে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো গো চারিদিকে ব্যাপক হলো ফয়জানে সুন্নত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুরশিদ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরশিদ জিন্দাবাদ আসলেই কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত কত আমি তো বলবো কত হাজার নয় কত লক্ষ মূর্খদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে ইলমে দিনের পথে পরিচালিত করছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এক মর্দে মুজাহিদের প্রচেষ্টায় আজ পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন জ্ঞান অর্জন যে বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে জ্ঞান অর্জনের ফজিলতও তিনি বয়ন করেছেন তেমনিভাবে জ্ঞান অর্জনের এক সুব্যবস্থাও তিনি করে দিয়েছেন এমনটা নয় কি শুধু জ্ঞান অর্জনের কথা বলেই দাওয়াত ইসলামী সাইট হয়ে গেছে এমনটা নয় দাওয়াত ইসলামীওয়ালারা জ্ঞান অর্জনের ফজিলতের কথাও বলছে পাশাপাশি কিভাবে জ্ঞান অর্জন করবেন আপনি সেই পথ দেখিয়ে দিয়েছে কাল কেয়ামতের ময়দানে এই কথা বলার কোনো আর অপশনই থাকবে না যে নেকির দাওয়াত তো আমরা পেতাম জ্ঞান অর্জন করার ব্যাপারে কিন্তু কোথায় জ্ঞান অর্জন করব কিভাবে করব সেই পথ আমাদেরকে দেখানো হয়নি জ্ঞান অর্জন করার নেকির দাওয়াত এমন এমন অভিযোগও কি আমাদের ময়দানে আসবে যে আল্লাহ নেকির দাওয়াত তো দিয়েছে নেকির দাওয়াত তো পেয়েছি আমরা যে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু জ্ঞান অর্জন কিভাবে করব সেই পথ আমরা খুঁজে পাইনি বা আমাদেরকে দেখানো হয়নি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জ্ঞান অর্জন করার যেভাবে উৎসাহ দিচ্ছে আপনাদেরকে জ্ঞান অর্জন করার পথ দেখিয়ে দিচ্ছে আজ দেখুন যদি আপনি এমনটা ভাবেন যে আমি চাকরিজীবী মাদানী কাফলায় মাত্র মাসে তিন দিন যাই এতে তো আর এভাবে জ্ঞান অর্জন করতে পারছি না আপনার জন্য জামিয়াতুল মদিনা নাইট জামিয়াতুল মদিনা শুরু করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শহরের মধ্যে বিশেষ করে ঢাকা ফয়জানে মদিনাতে আপনি নাইট জামিয়াতে ভর্তি হয়ে যান মাত্র দুই থেকে আড়াই ঘন্টা ক্লাস হয় এখান থেকে আপনি কিতাব অধ্যয়ন করেন এখানে প্রতিদিন ক্লাস করানো হয় এখান থেকে শিখেন 63 দিনের কোর্স আছে সেখানে যান এক মাসের কাফলা মাদানী কাফলা সেখানে যান সাত দিনের ফয়জানে নামাজ কোর্স এটা করেন ইসলায় আমল কোর্স সাত দিনের এটা করেন আপনি চেষ্টা করলে দাওয়াত ইসলামী অনেকগুলো পথ খুলে রাখছে আমাদের জন্য যাতে করে আমরা জ্ঞান অর্জন করতে পারি যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমরা ফেঁসে না যাই সময় তো ছিল কেন জ্ঞান অর্জন করনি আচ্ছা জ্ঞান অর্জন করছো সেটা কাজে কেন লাগাওনি বাস দাওয়াত ইসলামী সব দিক থেকে আপনার সাপোর্ট দিচ্ছে আপনার আগ্রহটা খুবই দরকার একটা ইসলামী ভাইয়ের কথা মনে পড়ে গেল দাওয়াত ইসলামীওয়ালারা একজন সাধারণ ইসলামী ভাইকে কতটা কেয়ার করে এবং কাছে টানার চেষ্টা করে এবং তাদেরকে মহল দেখানোর চেষ্টা করে ভোলা থেকে এক ইসলামী ভাই যেভাবে হোক আমার নাম্বার পেয়েছে এবং সে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করছে বলো ভাই আমি এক মাসের মাদানী কাফলায় সফর করতে চাই ভোলা থেকে তো আমি তাকে বললাম আপনি চলে আসেন কবে আসবেন আমাকে বলেন আমি জিম্মাদারকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা এক মাসের মাদানী কাফলায় আপনি সফর করবেন তো সে
একটু টেনশনে আছে যে কত টাকা খরচ লাগবে এবং কোথায় যাব, কিভাবে যাব। একজন ইসলামী ভাই যখন আগ্রহ নিয়ে আমাদেরকে বলে, দাওয়াত ইসলামীওয়ালাদেরকে বলে, একটা হলো গিয়ে নেকির দাওয়াত দেওয়া, তারপরে তাকে আগ্রহ তৈরি করে, তারপরে নিয়ে আসা। আরেকজন ইসলামী ভাই মাদানী চ্যানেল দেখে দেখে তার ভিতরে এই আগ্রহ জাগলো যে আমাকে ইলমে দিন অর্জন করতে হবে, আমি করব কিভাবে করতে পারি, আমি দর্শকের পথ দেখাচ্ছি। তো ইসলামী ভাইয়ের ইচ্ছা ছিল যে আমাকে অর্জন করতে হবে, আর আমি কিভাবে করব, তিনি যেভাবে হোক আমার নাম্বার সংগ্রহ করে আমাকে কল করছে। তো তাকে আমি বললাম যে এই সিস্টেম আছে, এভাবে এভাবে আপনাকে কাজগুলো করতে হবে এবং আপনি এক মাসের নয় 63 দিনের কোর্স করে নেন যদি সময় আপনার হাতে থাকে। তো সে রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কোর্সের ডেট পড়লেই সে কোর্সে চলে আসবে। ইচ্ছা মানুষের যেটা আছে না, এটা অনেক বড় করে দেয় তাকে। আমরা তো ইলমি দিন নিয়ে আলোচনা করছি, তো ইলমি দিন হাসিল করার অনেকগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে যে প্রধান মাধ্যমটা সেটা হচ্ছে শিক্ষক। আমি কার কাছ থেকে ইলমি দিন হাসিল করব বা করব আর কি। এখন আমাদের এই যে চোজিং এর ক্ষেত্রটা না, একেবারে পিওর হতে হবে। আমি কার কাছ থেকে ইলমি দিন নিচ্ছি, এই যে হাদিসে কারিমাগুলো বর্ণিত হয়েছে যে আমি কি তাদের কাছ থেকে ইলমি দিন নিচ্ছি যিনি আমল করে না, এমন যেন না হয়। তো এখন আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন, উনি কেমন এক শিক্ষক, উনি কত সফটলি তার শিক্ষার্থীদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছেন, কত সুন্দরভাবে তার শিক্ষার্থীদেরকে ওই শিক্ষার উপরে আমল কিভাবে করতে হয় সেটা বুঝিয়েছেন, তা হয়তো আজকে এই দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেল মাদিনী মহল দেখলে বোঝা যায়। এক্স্যাক্টলি আমি আপনি আমরা যারাই আছি আমরা সবাই চাই ইলমি দিন হাসিল করব। কেউ অজুহাত দেখাচ্ছি বিভিন্ন ধরনের পেরেশানির, কেউ অজুহাত দেখাচ্ছি ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরি, কিন্তু দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সাপ্তাহিক শূন্যতে পারা ইজতেমা দিয়েছে, মাদিনী মুজাকারা দিয়েছে, আমাকে আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা রিসালা দিচ্ছে, একটা ছোট্ট কিতাব, হায়েস্ট 30 পেজেস, 30 পৃষ্ঠা, এর বেশি হয় না। তো এইভাবে যখন আমি আপনি অল্প থেকে অল্প আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো, তখন একদিন হয়তো আমি অনেক বেশি কিছু, বিরাট কিছু হাসিল করতে পারবো। আবার মাদিনী কাফেলা ডে বাই ডে প্রত্যেক মাসে মাসে সফর করতে থাকা, মাদিনী মহলে আসতে থাকা, তবেই একটা চেঞ্জিং সম্ভব। আসলে প্রশ্ন থেকে যায় যে উনি তো কোনো দিন এমামা পড়া শেখায় নাই, উনি তো কোনো দিন ইলমে দিন শ্বশুরে এসে শেখায় নাই, উনি তো কোনো দিন বলে নাই যে গুনাহ থেকে বেঁচে থাক, উনি তো শ্বশুরে এসে বলে নাই যেটা ভুল এটা এটা থেকে বিরত থাকো, তারপরেও কীভাবে সম্ভব, কেমন শিক্ষক হলে সেটা সম্ভব? আজকে শত নয় হাজার নয় লাখ লাখ গুনাহে জর্জরিত থাকা যুবকদেরকে, মানুষদেরকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পেরেছে এক মহান মর্দে কালাম দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। তো আমি আপনি শিক্ষক খুঁজছি, আমি আপনি প্ল্যাটফর্ম খুঁজি নিজেকে চেঞ্জিং করানোর জন্য, নিজেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করানোর জন্য, মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত করানোর জন্য। এই দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল, এটাই পারে আমাকে আপনাকে চেঞ্জিং করতে। লেগে থাকার মাধ্যমে হয়তো কিছু একটা পসিবল হাসিল করা, আর লেগে থাকবো কার সাথে সেটা আমাকে চুজ করতে হবে। এই কথাটাই আমি শুরুতে বললাম যে একজন প্রকৃত মুমিন ইমানদার হওয়ার জন্য সঠিক আকিদা বোঝার জন্য জ্ঞান অর্জন করতে হবে। এখন এমন এক ব্যক্তির কাছে আমি গেলাম ইলমে দিন অর্জন করার জন্য, এমন একজন ব্যক্তির কাছে গেলাম আমি দিনের জ্ঞান অর্জন করার জন্য, তার নিজেরই আকিদা ঠিক নেই, আমি কিভাবে তার থেকে ভালো আকিদা পেতে পারি, বা সে ভালো আকিদা আমাকে কীভাবে দিবে, আল্লাহ তার রাসূলকে আমাকে কীভাবে চিনাবে, তার আকিদাই তো সঠিক নেই। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রাফি ভাই যে কথাগুলো বললেন যে এক মহান নিয়ামত আমাদের কাছে দাওয়াত ইসলামী, আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ নিজের জায়গা থেকে আমাদেরকে মুআল্লিম তৈরি করে দিয়েছেন, আমরা তাদের থেকে শিখলাম, এভাবে করে হাজার হাজার আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে শিখাচ্ছেন, এলাকায় গিয়ে ঘরে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তো ঘরে গিয়ে শিখাচ্ছে বলতে উদ্দেশ্য আমার এটাই মাদানী চ্যানেল, আজ আপনার ঘরে গিয়ে দাওয়াত ইসলামী আপনার উপকার করছে, সেটা হলো ইলেম আর আমল শিখাচ্ছে, আকিদা শিখাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকা, স্থায়ীভাবে দাওয়াত ইসলামের মধ্যে থাকার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতার সময় শেষের দিকে আল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব,
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুনিজি বড় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
ওবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।